ব্যস্ত জীবন থেকে দু একদিনের ছুটিতে বেরিয়ে পড়লাম নির্জন প্রকৃতির টানে আর ধর্মীয় পুণ্যের সন্ধানে বীরভূমের লাভপুর দেবী ফুল্লরা পীঠ। পশ্চিমবঙ্গের বীরভূমে অবস্থিত লাভপুর যাবার অনেক উপায় আছে, তবে সব থেকে সহজ উপায় হল হাওড়া ও শিয়ালদহ থেকে যে কোনো এক্সপ্রেস অথবা সুপারফাস্ট ট্রেন ধরে আহমেদপুর জংশন। এখান থেকে বাসে অথবা প্রাইভেট গাড়িতে লাভপুর, এখান থেকে 15 মিনিটের হাঁটা পথে অথবা টোটোতে লাভপুর ফুল্লরা মন্দির। মাঝারি আকারের মন্দির, প্রাচীনত্বের ছাপ নেই। সামনেই প্রকাণ্ড নাট মন্দির, মন্দিরে শিল্পের ছোঁয়া নেই। দেবী মন্দিরের মুখোমুখি, বলির জন্য হাঁড়ি কাঠ। তন্তচূড়ামণি গ্রন্থে সতীপীঠ এই ফুল্লরার কথা উল্লেখিত হয়েছে। সতীর দেহাংশের ঠোঁট এখানেই পড়েছিল। এটি 51 পীঠের একটি পীঠ, এখানে দেবী ফুল্লরা নামে পরিচিত। দেবীর কোনো বিগ্রহ নেই। মন্দিরের পুরো ভিতরটা জুড়ে বড় একটি প্রস্তরখণ্ড, পরিষ্কার কিছু বোঝা যায় না, তবে পাথরটি ক্রমশ বড় হচ্ছে, জানালেন দেবীর নিত্য পূজারী ও সেবায়েত। সামান্য কিছু ভোগের দরুন টাকা দিলে মায়ের প্রসাদ ও পাওয়া যায়। সারা বছর মায়ের পূজা অর্চনা ও অমাবস্যায় বিশেষ পুজো হয়, তবে মাঘী পূর্ণিমাতে বিরাট মেলা ও উৎসবাদি হয় এই ফুল্লরা দেবীর মন্দিরে। জয় মা ফুল্লরা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার, সাবস্ক্রাইব করার ও শেয়ার করার অনুরোধ রইলো।